এবার শাবনূরের চরম একটা শিক্ষা হলো। তো চলেন জেনে নিন বিস্তারিত। অভিনেত্রী শাবনূরের সেকেন্ড হোম অস্ট্রেলিয়ায়, বছরের বেশিরভাগ সময় সেখানে থাকেন, দুই তিন মাস পর পর যাওয়া আসা করতে হয়। বিষয়টা যেন ডাল ভাত, বিমানের টিকিট কাটেন আর উড়াল মারেন, কিন্তু কে জানতো শুধু টিকিট কাটলেই চলে না, পাসপোর্টের সঙ্গে ভিসাটাও লাগে। এবার যেন সেটা হারে হারে টের পেলেন শাবনূর। আর তাই গত সপ্তাহে অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকে ফিরতে হয় বাড়ি, ভিসার জন্য দৌড়াতে হয়েছে অ্যাম্বাসিতে। বেশ মজা করে শাবনূর ঘটনাটি বললেন। চরম একটা শিক্ষা হলো, শুধু পাসপোর্ট আর টিকিটের দিকেই সবসময় খেয়াল করি, কিন্তু ভিসাটা যে আরো গুরুত্বপূর্ণ সেটা ভুলেই গিয়েছিলাম। সবাই জানে আমি অস্ট্রেলিয়ায় আসছি, অথচ বিমানবন্দর থেকে ফিরতে হলো বাড়ি। আর এমন ভুল হবে না, শুধু শুধু কতগুলো টাকার ক্ষতি হয়ে গেল, টিকিটটাও জলে গেল। এবার তিন সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলেন শাবনূর, ফেরার সময় মাকে সঙ্গে আনার কথা ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।